আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে কোথায় নিয়ে এসেছি, এটা হচ্ছে ডিজনি ইটালি, ডিজনি মার্কেটিং কোম্পানি লিমিটেডের, এটা হচ্ছে শারমিন ইলেকট্রনিক্স। আজকে আমরা শারমিন ইলেকট্রনিক্সে চলে এসেছি, আপনাদেরকে দেখাবো চমৎকার ডিজিটাল ওভেন, আর এটা হচ্ছে মাল্টি ফাংশন ডিজিটাল কনভেনশন ওভেন। তো কনভেনশন ওভেনের অনেক অনেক ফ্যাসিলিটিস, কী কী ফ্যাসিলিটিস পাচ্ছেন, কত দামে কিনতে পারবেন, কীভাবে ইউজ করবেন, বেনিফিটস কী, এভরিথিং আপনারা জানতে পারবেন এই ভিডিওতে। তো সবকিছু জানতে হলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে অবশ্যই দেখতে হবে। ওকে, এখন আমাদের সাথে বাবু ভাই আছে, বাবু ভাই আপনাদেরকে ডিটেইলস বলবেন। এটা হচ্ছে বাজারে যতগুলো ওভেন আছে তার থেকে একটু আলাদা। কেন আলাদা আমি আপনাকে বলে দিই। এটা আপনার টাচ প্যানেলটা যদি একটু দেখেন, পুরো বডিটাই কিন্তু টাচ হয়। আমরা জানি হচ্ছে মাইক্রো ওভেনের প্যানেলটা টাচ হয়, হ্যাঁ, কিন্তু এটা কনভেকশন ওভেন, কিন্তু এই কনভেকশন ওভেনটার পুরো প্যানেলটাই হচ্ছে টাচ প্যানেল। হ্যাঁ, ভলিউম সিস্টেম থাকে, রেগুলেটর থাকে, কিন্তু এটা এখানে স্ক্রিনে শো করবে। এটাতে সুবিধা হচ্ছে অটো মেনুটা সেট করে দেওয়া আছে। আপনি যখন এটা গ্রিল করবেন অথবা এটা ফিশ করবেন অথবা বারবিকিউ করবেন, কেক করবেন, পিজা করবেন, এখানে অটো সেট করে দেওয়া আছে। তার মানে হচ্ছে কি, আপনাকে আলাদা টাইমটা সেট করতে হচ্ছে না। এখানে পুরো মানে মেনুটা অটো টাইমার সেট করা আছে, কোন খাবারের জন্য কতটুকু টাইমার লাগবে ওখানে অটোমেটিক সেট করা আছে। জাস্ট আপনি প্রেস করে অন করে দিবেন, আপনার অটোমেটিক জিনিসটা হয়ে যাওয়ার পর বন্ধ হয়ে যাবে। আর একটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে ডিজনি ইতালিয়ান কোম্পানি। অনেকে আমাদেরকে কোশ্চেন করে যে ভাই আপনাদের প্রোডাক্টটিকে মেড ইতালিতে নাকি, আসলে এটা মাদার কোম্পানি হচ্ছে ইতালির, এই জন্য আমরা প্রোডাক্টটা গায়ে ইতালি লেখা থাকে। এটা অ্যাসেম্বল হয় হচ্ছে চায়না থেকে। আমরা কাস্টমারকে এই জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি, এটা প্রোডাক্টটার মাদার কোম্পানি হচ্ছে ইতালিয়ান, কিন্তু আমাদের অ্যাসেম্বল হচ্ছে চায়না থেকে। এটা বিশ্বের আরও 10টা কান্ট্রি দেয় ইতালি সহ, তার মধ্যে 10 মানে ওই 10টা কান্ট্রির মধ্যে আমাদের কান্ট্রিতেও আসে। আর এটার ক্যাপাসিটি হচ্ছে 35 লিটারের। আর এখানে কনভেকশন ফাংশন দেওয়া আছে, আপনারা খেয়াল করে দেখবেন আমাদের যতগুলো কনভেকশন আমরা বলে থাকি প্রত্যেকটাতে আমাদের বডিতে এরকম খোদাই করে লেখা থাকবে কনভেকশন ওভেন, যেটাতে কাজ হচ্ছে কি আপনি যে কোনো খাবার করবেন ন্যাচারাল যে খাবারের কালারটা চলে আসবে। এখানে 3 থেকে 3.5 কেজি ওজন একটা মুরগি আপনি রোলিং গ্রিল করাতে পারবেন, কেক, পুটিং, পিজা, বার্গার, দুইটা যদি ছোট মুরগি দুইটা একসাথে করে ফেলতে পারবেন 1 কেজি 1.5 কেজি। আর এখানে একটা সুবিধা হচ্ছে আপনি বারবিকিউ ওভেনে কাজ করবেন, ডক্টর ওভেনে কাজ করবেন, মানে এভরিথিং, বেকিং কুকিং এর জন্য যা কিছু লাগে একটা বাসাতে সব কিছু আপনি ওভেনটাতে করতে পারবেন, অল ইন ওয়ান। আমি বলি কেক, পুডিং, পিজা, বার্গার, শর্মা, এভরিথিং। সব এখন কোরবানির সিজন আসছে, অনেকে হচ্ছে কি সলিড মাংসটা খেতে চায় চর্বি ছাড়া, স্টেক যেটা বলি অথবা ডক্টর গু ফাংশন যেটা বলি, আপনার নিচে পানি দিয়ে দেয় উপর থেকে মাংসটা বসিয়ে দেয়, পানিতে দেখবেন মাংসটা চর্বিটা বসে যায়, আপনি দেখতে পারবেন আপনি ওখানে। ওই বলি আমরা যারা এয়ার ফ্রায়ারে করি, এয়ার ফ্রায়ারে যে সিস্টেমটা থাকে যে তাপটা হয়, আমি কিন্তু আমি যেটা করি, অনেকে আছে যে এমনি ট্রেটা দিয়ে দেয় সেটার মধ্যে তেল পড়তে থাকে, এক্সট্রা যে তেলটা থাকে, কিন্তু আমি কি করি নিচে পানি দিয়ে দিই, পানি দিয়ে দিলে উপর থেকে যে তেলটা ওটা তেলটা কিন্তু দেখা যায় যে কি পরিমাণ, বুঝতে পারলেন যে আমি কি বলবেন, তেলটা বার্ন করছে ওখান থেকে। আর এটাতে হচ্ছে আপনার ওয়ারেন্টি ব্যাপারটাতে হেলদি 100%, আর এটা তো ফুড 100% হেলদি খাবারটা খেতে পারবেন। একটা কেক এখানে আপনি 12 পাউন্ডের একটা কেক বানাতে পারবেন অথবা 12 পাউন্ডের একটা পিজা বানাতে পারবেন। হ্যাঁ, আপনি বাজার থেকে যে পিজাটা কিনে খান অথবা কেকটা কিনে খান, আপনি একটু চিন্তা করে দেখেন তো, 12 ইঞ্চির পিজা আর পাউন্ড হচ্ছে কেক, কেক আর বাজার থেকে যে পিজা অথবা কেকটা কিনে খান ওটার গুণগত মানটা একটু চিন্তা। আমরা তো এখন অনেকেই দেখি আপু, হাইজিন ব্যাপারটা একটা বিশেষ এখানে থেকে যায় আপনার। আর এটার ওয়ারেন্টি ব্যাপারটা হচ্ছে আপনার 8 ইয়ার্স এর একটা ওয়ারেন্টি থাকবে, 8 ইয়ার্স এর মধ্যে কোনো প্রবলেম হবে আমরা এটা রিপেয়ার করে দেবো, সার্ভিস যদি সার্ভিস আমরা না করতে পারি তাহলে আমরা আপনাকে রিপ্লেস করে দেবো। হ্যাঁ, দেখা যাচ্ছে আমার এটা সার্ভিস করে কাজ হচ্ছে না, সেক্ষেত্রে আমি আপনাকে রিপ্লেস করে দিব। আর এটাতে বড় কোম্পানি থেকে একটা প্রোডাক্ট, হ্যাঁ, নিলে সুবিধা। এখন একটা জিনিস বলে রাখি মাঝখানে, প্রোডাক্টটা আপনি যে কোনো প্রোডাক্ট কিনবেন, হোক এটা একটা ব্লেন্ডার অথবা 100 টাকা দামের একটা চামচ, চেষ্টা করবেন যে সেটা আপনি একটা রিলায়েবল সোর্স থেকে কেনার জন্য। এখন যেহেতু বাজারটা অনলাইনের বাজার, সবাই বাসায় বসে কিনতে যাচ্ছেন, একটু বি কেয়ারফুল যেখান থেকে কিনবেন, একটা ট্রাস্টেড সোর্স থেকে কিনবেন, তাহলে আপনি অথেন্টিক প্রোডাক্ট। অনেকে ফোন দিয়ে বলে যে ভাই আমি এই প্রোডাক্টটা নিছি, আমাকে কোয়ালিটি আছে, এবিসি অনেক থাকে, অনেক বাজার কোয়ালিটির অভাব নাই। ব্যবসা করছে না এরকম ওইরকম ব্যাপারটা অনেক ফেস করছে, যেটা আপনারা যদি কয়েকজন ফেস করেন তাহলে বুঝতে পারবেন। তো আমাদের সাজেশন এটাই থাকবে, আপনি যে ব্র্যান্ডের প্রোডাক্টটা নেবেন, এটা এখন যদি কিচেন অ্যাপ্লায়েন্সের মধ্যে 10টা ব্র্যান্ড ধরেন বাংলাদেশে কোয়ালিটিফুল, তার মধ্যে এটা একটা, সো একটা ট্রাস্টেড ব্র্যান্ড থেকে কিনবেন।
আপনি একটু এনসিওর করতে পারবেন যে ভাই আমি একটা জিনিস কিনছি, অ্যাট লিস্ট আমি একটা সেলস সার্ভিসটা পাবো। কিছুই আগে গত সপ্তাহে আমাদের একটা কাস্টমার আসছে, ইন্টার কিংবা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, তো এসে বলতে হবে আমার এক বছরের টিফিনের টাকা জমি আমার মাকে আমি একটা মানে ওভেন কিনে গিফট করতে যাচ্ছি বেকিং কুকিংয়ের জন্য। তো আমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভাই, আপনি যে প্রোডাক্টটা আমাকে দিবেন ভালো জিনিসটা দিবেন। তো জিনিসটা দেখেন ব্যাপারটা, কিন্তু আসলে জিনিসগুলো কিন্তু খুব ইমোশনাল জিনিস। আমি এর আগে শুটে যখন আসছিলাম তখন একটা ভাইয়া আসছিল ডেনিতে একটা কুলার কিনতে। তো কুলার কিনতে গল্পের ছলেই কথাগুলো বলছি, কারণ আসলে এগুলো থেকে শিখার কিছু আছে। তো ভাইয়া বলছিল আমার জীবনের প্রথম বেতন দিয়ে মাকে একটা কুলার কিনতে। টাকাটা আমরা চাচ্ছি বেস্ট ইউজটা যাতে করতে পারেন। প্রত্যেকটা মানুষের টাকাটা অনেক কষ্ট হবে আসলে, যখন একটা প্রোডাক্ট কিনে সে চিন্তা করে যে আমি একটা ভালো জিনিস যাতে নিতে পারি। আর ভালো জিনিস একবার যদি ভালো পড়ে ওটা লাইফ টাইম। আমার মনে আমার সংসার জীবন 10 বছরের, তো আমার 10 বছরের সংসার জীবনের শুরুতে আমি একটা ব্লেন্ডার কিনেছিলাম, সেই ব্লেন্ডারটা আমি আজও ইউজ করছি। এটাকে এতভাবে নষ্ট করতে চাই যে লোড দিব কিন্তু নষ্ট হয়। কাস্টমার থেকে তখন একটা সম্পর্কতে চলে যায় যে ভাই একটা ভালো জিনিস এখান থেকে আমি নিতে পারবো। আবার খারাপ জিনিস দিলে লসটা কি, আপনি আরো 10 জনকে বলবেন 10 জন এই ব্র্যান্ডটা কিনবে না। কিন্তু আমরা একটা ব্র্যান্ড যখন ক্রিয়েট হয় তখন আমরা এটা ফোকাস রাখি যে একটা কাস্টমারকে ভালো সার্ভিস যদি আমি দিতে পারি, অবশ্যই আমি তার সাথে তো একটা সম্পর্ক থাকবে, আরো 10টা কাস্টমার আমরা নিতে পারবো। আর এটার ওয়ারেন্টি গ্যারান্টি ব্যাপারটা আমরা সব বলে দিয়েছি। প্রাইসটার ব্যাপারে আসি, এটা আমাদের বাজার মূল্য হচ্ছে 10,500 টাকা, কিন্তু এটা আমরা কোরবানি উপলক্ষে 10,500 টাকা দিয়ে আপনাকে পারচেস করতে হবে না। এটা এখন আমরা অনলি দিচ্ছি 8,000 টাকায়, কিন্তু আরেকটা সারপ্রাইজ গিফট আছে, সেটা হচ্ছে আপার চ্যানেল থেকে যারা এসে নেবেন আমরা এখান থেকে সেম ডিজনি সারপ্রাইজের কথা ফারস্টে বলবো। আমরা বলে দিচ্ছি আপা, যেহেতু সারপ্রাইজটা থাকলো সেটা হচ্ছে একটা এগ বিটার। যখন আপনি ওভেনে কেকে ফোম করবেন হাতে করাটা একটু ডিফিকাল্ট আপনার, অনেক কষ্ট, এখানে 30 সেকেন্ডের কেকে ফোমটা করে ফেলতে পারবেন। একটা সম্পর্ক হলো কি আবার আসবেন, এই জন্য আমরা এটা 8,000 টাকায় দিচ্ছেন এখন, আমরা এটা আপনাকে আলাদা একটা গিফট করে দিব। তো ভিউয়ার্স আমি এখানকার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে শারমিন ইলেকট্রনিক্স, ঢাকা পান্থপথ, বসুন্ধরা সিটি, লেভেল 6, শপ নাম্বার 46, ব্লক এ, শপ নাম্বার হচ্ছে 46। আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি আপু, এখানে আমাদের দুটো শোরুম আছে, যাদের বসুন্ধরাটা কাছে হবে আপনারা বসুন্ধরা চলে যাবেন। আমাদের নিউলি নিউ মার্কেটের শোরুম আছে, যদি নিউ মার্কেট আপনাদের কনভিনিয়েন্ট হয় সুবিধা হয় তাহলে আপনারা নিউ মার্কেট চলে আসবেন। ফোন নাম্বার তো দেওয়া আছে, ক্যাশ অন ডেলিভারি সার্ভিসটাও দেওয়া আছে, প্লাস হচ্ছে গিয়ে ঢাকার বাইরে কন্ডিশনে নিয়ে চলে যাবো। বাংলাদেশে যেখান থেকে বসে প্রোডাক্টটা কিনতে পারবেন, বিদেশ থেকে যে ভাইরা আছে তারাও কিনতে পারবেন, হোয়াটসঅ্যাপ ভাইবারে ফোন দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে দিতে হবে। তো ভিউয়ার সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এবং আমাদের চ্যানেল শপিং। আসসালামু আলাইকুম।